কোনো সেলিব্রিটি জনপ্রতিনিধি নয়, কিংবা কোনো মন্ত্রীও নয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুই কৃতি সংখ্যালঘু ছাত্রী মায়া খাতুন ও শাহানা জাক্তারকে দিয়ে কালী পুজোর উদ্বোধন করে নজির করল ফারাক্কা থানার কালী পুজো কমিটি। উপস্থিত ছিলেন ফারাক্কার আইসি উদয়শঙ্কর ঘোষ ও থানার অন্যান্য আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আইসি উদয়শঙ্কর ঘোষ এদিন জানান, এর উদ্যোগে একদিকে সমাজে যেমন সম্প্রীতির বার্তা দেওয়া হলে অপরদিকে এর ফলে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে বলে মনে করেন তিনি। মঙ্গলবার ফারাক্কা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী শ্যামা পুজো। এই বছরের এই পুজোর উদ্বোধনে ছিল বিশেষ চমক। কোনো সেলিব্রিটি জনপ্রতিনিধি নয়, কিংবা কোনো মন্ত্রীও নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুই কৃতি সংখ্যালঘু ছাত্রী মায়া খাতুন ও শাহানা জাক্তারকে দিয়ে কালী পুজোর উদ্বোধন করিয়ে নজির গড়ল ফারাক্কা থানা কালী পুজো কমিটি। উপস্থিত ছিলেন ফারাক্কা থানার আইসি উদয়শঙ্কর ঘোষ ও থানার অন্যান্য আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আইসি উদয়শঙ্কর ঘোষ জানান, থানার এই উদ্যোগ একদিকে যেমন সমাজে সম্প্রীতির বার্তা দেয়, অপরদিকে এর ফলে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে বলে মনে করছেন তিনি। এখানে উদ্বোধন ফর্মালিটি সেরকম ছিল না আর কি। তো আমার যেটা মনে হয়েছিল যেহেতু এটা আমরা মাতৃবন্দনা করছি আর কি, কালী পুজো মাতৃবন্দনা করছি, তো আমাদের নারী জাতিকে দিয়ে উদ্বোধন করানো হোক, এবং সেটা আমাদের ফারাক্কা ব্লকের যে দুটো মেয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে, দুজনেই আপনারা দেখছেন সংখ্যালঘু পরিবারের মেয়ে, তাদেরকে দিয়ে আমাদের এই পুজোটা উদ্বোধন হয়েছে আজকে। এটাই আর কিছু, ভালো লাগছে আর কি। ওরাও আমাদের সকলে মিলে আমাদের সবাই এনজয় করছে, সমস্ত ফেস্টিভ্যাল যে আমরা এনজয় করি সব ধর্মের মানুষরা, এটাই একটা বার্তা। খুব সাধারণত সরকারি আধিকারিকদের জনপ্রতিনিধি দিয়ে তো হামেশাই হয় আর কি, কিন্তু স্কুলের স্টুডেন্টদের যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে দিয়ে উদ্বোধনের খুব একটা আমাদের জানা নেই ইতিহাস, তো সেই জন্য করা হয়েছে। এর বার্তা একটাই, যারা অন্য স্টুডেন্টরা উৎসাহিত হবে। খুব ভালোই লাগলো, জানতাম না যে এরকমভাবে আমাদের সম্বন্ধনা জানা হবে বা ফিতে কাটানো হবে, জানা ছিল না, খুব ভালোই লাগলো।